어디 재있나? 알라라 어디 재있나 재있나 재있나? 베이지샤 베이지 오레레 কি পরিবেশ রে আল্লাহ, দেখে মনে হয় আমরা এই দুইটা বাইক ছাড়া আর কিছুই নেই। কি বাতাস আল্লাহ, সামনের পরিবেশ তা যাওয়ার মধ্যে সাহস নেই, আর যাওয়ার সাহস নেই ভাই। বাতাসের শব্দ কিন্তু শুনতেই পাইতেছেন, আসলে আশপাশে মানে একটা ভয়ঙ্কর প্লেস। প্লেসটা কোথায় এটা আপনারা অনেকেই পরিচিত, খুবই গা ছমছমে প্লেস। আমরা এখন একদম গভীরে যাব প্লেসটার, দেখতে থাকেন ফুল ভিডিওটা, এনজয় করতে পারবেন। একটা হন্টেড প্লেস প্লাস একটা অ্যাডভেঞ্চার, দেখতে থাকুন ফুল ভিডিও। সাথে আছে বাইক লাভার ব্যাচেলর লাম। এই দেখেন বাইকের মানে আলোতে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যেতে স্যার, ওই যে ভিতরে পুরা অন্ধকার সব। আমরা এখন অনেক গভীরে যাব, আর সামনে তো আর অনেক কিছু দেখতে হবে। আল্লাহ কি অন্ধকার, লামে দেখা যায় এই যে বটগাছটা আছে না ভাই? হ্যাঁ আসলে কিন্তু এখানে কিন্তু সাদা সাদা ভাই পড়ি নেমে আসে, তাই না? ফালতু কথা, চপ এগুলো আমি ভয় পাই, চল সামনে যাই। গড়ি গড়ি বৃষ্টি করতেছে, আমরা জাস্ট দুইটা বাইক, এই পাশে তো পুরো জঙ্গল, এগুলো সব জঙ্গল। হ্যাঁ আপনারা হয়তো যারা চিনে গেছেন গেস করতে পারেন, কমেন্টে জানায় দেন আমরা কোথায় আসি, যেখানে রাতে প্রবেশ নিষেধ আসলে, তো আমরা ঢুকছি। বাট আমি এখনও ক্লিয়ারলি বলবো না আমরা কোথায় আসি। হ্যাঁ আমরা আসলে লুকিয়ে ঢুকছি, তাই না? এই জন্য আমরা নাম মেনশন করতে পারবো না, ভাই তুই কোনো কথা বলবি না, চুপ। আচ্ছা বাতাস আর হালকা হালকা বৃষ্টি, এখন আমরা আগাচ্ছি, দেখি কই যাওয়া যায়। আরে ভাই এই সুন্দর, ও রে অনেক অন্ধকার। আসলে বাইক না থাকলে আমরা এই অন্ধকার প্লেসগুলো এনজয় করতে পারতাম না। বৈদিক একটা পরিবেশ, গা ছমছম করা একটা পরিবেশ। ওই সাপ কি বলে আল্লাহ, এই যে সাপ, এই যে আল্লাহ আল্লাহ সাপ, তাদের কান্দে তাদের সাপ, তাদের কান্দে ওরে রে কি পরিবেশ রে আল্লাহ, দেখে মনে হয় আমরা এই দুইটা বাইক ছাড়া আর কিছুই নেই। কি বাতাস আল্লাহ, সামনের পরিবেশ তা যাওয়ার মধ্যে সাহস নেই, আর যাওয়ার সাহস নেই ভাই। ওরে লাম কিছু বলবি ভাই, ওই জায়গায় কি পরিবেশ! হ্যাঁ কিন্তু যে ভৌতিক পরিবেশটা ওইটা, ওইটা নিয়ে কিছু বলবি? টাকাতে কেন রাঙামাটি যাবো, এটা হচ্ছে আমাদের বাজেটের ভিতরে মিনি রাঙামাটি, পাহাড়ি পরিবেশ। ওরে লাম তো ভৌতিক কাহিনী শুনতে চাইতেছ না, তুমি কেন শোনাইতেছো এই সব একটা পরিবেশে? আমি বের হয়ে শুনবো, আমি এখানে ভৌতিক কাহিনী শুনতে চাই না। ভৌতিক কাহিনী একটু শোনাবো, ওয়ান কাইন্ড অফ সারি, আমি বের না হয়ে শুনবো না। এখানে যেরকম পরিবেশ, মানে পরিবেশটা হচ্ছে এরকম, এখানে খোলা আকাশ, এখানে আমরা সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি, বাট ওইটুকুর মধ্যে যেটুকুর মধ্যে গাছ আছে ওইটুকুর মধ্যে আমরা কিচ্ছু দেখতেছি না। আসলে মাঝে মধ্যে মনে হইতেছে কেউ দাঁড়ায় আছে। একটু লাইট মার, তাহলে আমরা একটু আশপাশে কিছু একটা দেখাইতে পারি। আকাশে চাঁদ দেখা যাচ্ছে, মেঘলা পরিবেশ, ঝড় বৃষ্টির টাইম, বৃষ্টি পড়তেও আছে। চল 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 চল, এবার আমরা একটু অন্য জায়গায়, না না আমি তোর পিছে উঠবো না, আমি তোরে বিশ্বাস করি না, দুই টাকা দিয়ে আমি লামের পিছে উঠবো। একসাথে যাইতেছি দুইটা গাড়ি, কয় একা একা যাইতে মন চাইতেছে, নাটক করে ওট, তুই ওট, নাটক বাদ দেন ওঠেন, আমি লামের পিছে। আমার ক্যামেরা আনার দরকার ছিল, সমস্যা নাই, বাইক নিয়ে ঢুকতে হচ্ছে আমরা ওর বাপের বলে। অস্থির ভিউ, চারপাশে জঙ্গল, এই পাশে বড় পুকুর, আর আমরা মাঝখানে একটা ছোট একটা রোড দিয়ে যাইতেছি, কখন কি হয়ে যায় বলা যায় না রে বাবা। লাম তোর কি একটু ভয় লাগতেছে না? আসলে ভয়ের কিছু না ইনশাল্লাহ। আমাদের কোন একটা রাস্তাতে ঢুকেছে দেখে, এটা শুনলাম এদিকে একটা কবরস্থান আছে, এই পাশেই আমরা মনে হয় এদিক দিয়ে যাইতেছি। কি রাস্তা, লাইটের জোরে আমরা বাইচে আছি, আমরা আল্লাহ জানে আর কই যাইতেছি। মানে আপনারা আমাদের ফগ লাইটের জোরে এই আলো দিয়ে আর কি আপনারা দেখতে পারতেছেন, আসলে কোন একটা গা ছমছম করা পরিবেশ, মানে কতটুকু রাস্তা আর চারপাশে জঙ্গল, তাই না? একদম গা ছমছমে পরিবেশ,
এটা হচ্ছে পায়াটার রাস্তা, মানে পায়াটার রাস্তা দিয়ে আমরা বাইক চালা যাইতেছি, তাও কি এক জঙ্গলের মধ্যে দিয়ে ভাই। আর যদি বৃষ্টি শুরু হয় তাহলে এই রোডে ঘুরি ঘুরি পড়তেছে রে, রাস্তায় শ্যাওলা আছে তো, শ্যাওলাগুলো যখন দিয়ে যাবে তখন এই রোডে আর বাইক নিয়ে করে যাওয়া যাবে। মানে আমরা কোন জঙ্গল থেকে বেরিয়েলাম দেখছেন, আসলে গেস করতে পারবেন না, মানে আমরা আসলে বুঝাইতে পারবো না যে ভাই আমাদের ভিতরে আসলে কিন্তু কত না ভয় লাগতেছে, কিন্তু আমরা আসলে জোরে আছি, আমাদের ভয় লাগতেছে বাট আমরা সেটা প্রকাশ করব না। রাইট, প্রকাশ করা যাবে না, আমরা বুঝাবো না যে আমরা ভয় পাচ্ছি। কিরে কি কি, হ্যাঁ কসকি কসকি, চল 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 তাহলে যাই, কেনতে যাই, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, এখানে যাই ভাই, দে ভাই একটা সহ ধরেন তাহলে আমরা দেখা যাচ্ছে, শুনে যে আমরা দেখা যাচ্ছে মনে এবার একটু ঢাকা সিটির মধ্যে, তাও ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুরে। এবার মনে হচ্ছে সাজেক না, এবার সাজেকের রাস্তা মনে হচ্ছে না, আল্লাহ এই সাবধানে চালা, ওরে বাবা, ভাগগুলা দেখছেন একদম হরর মুভিতে যেরকমই থাকে না ওরকম। খুব দেখলেন তো আপনারা, এই যে পুকুর, এটা হচ্ছে, হ্যাঁ হ্যান্ডেল ঘোরায় দেন ওইদিকে, পুকুর দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা পুকুর। এদিকে আর যান না, ওরে যাইসা যাইসা, চল ভাই চল চল, এই কি বাতাস বইতেছে আসলে, চল চল, যতটুকু কভার করার করতেছি দেখাইতেছি, চল চল। এসব রাস্তায় ম্যাক্সিমাম ভয় পাওয়া যায় লাইটে, আসলে লাইট আপ ডাউন করে তো, এক এক জায়গায় লাইট রিফ্লেক্ট করে এক এক রকম ভাবে ভয় পাওয়া যায় আসলে, মনে হয় কি নড়তেছে কি নড়তেছে, কিন্তু আসলে নড়ে হচ্ছে বাইকের লাইট। এই তো প্যারা, আল্লাহ জানে এবার আবার কোন জায়গায় যেতেছি, ঘুরে সামনে জানি কি দেখে ভয় পেয়েছি আমি। অদ্ভুত পরিবেশ দেখেন, মনে হয় বাংলাদেশ মানে পৃথিবীর শেষ সীমানা চলে আসছি, ও রে কাইন্ড অফ পৃথিবীর শেষ সীমানা। ওই যে চাঁদের অবস্থাটা এখন দেখেন, মনে হচ্ছে ওইদিক দিয়ে ধোঁয়া উঠতেছে আসলে রে, আমাদের মনে হয় আর সাহস করা ঠিক হবে না, তাই না, চলে যাওয়া উচিত আই থিঙ্ক আমাদের। ভাই এখানে বসে একটু উপভোগ করি পরিবেশটা, করতে পারি উপভোগ এখানে কিন্তু ভাই, চাইলে কিন্তু আমরা কিন্তু ক্যাম্পিং করতে পারি এই পরিবেশে। ওরে বাবা, তাবু টাঙ্গা ক্যাম্পিং করতে পারি, এটা একটা ভালো কথা বলছস, কবে করবি বল ভাই? ফ্রাইডে করি এই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। সো আজকে আমাদের অ্যাডভেঞ্চারের ভিডিওটা এতটুকুই, যতটুকু পারছি দেখাইতে, আরও কিছু সিন হয়েছে যেগুলো আমি আসলে দেখাইতে চাই না, ভিডিওগুলো দেখাইতে চাইতেছি না আসলে, ঠিক আছে, আর দেখাবো না, যতটুকু দেখাইছি এতটুকুই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর এইরকম প্লেসে কখনোই না, কখনোই না, রাতের বেলা তো আরও না, অবশ্যই ক্যাম্পিং।